স্বাধীনতার পর থেকেই মালদার ভূতনি চরের মানুষের একটাই দাবি ছিল, পাকা সেতুর। দীর্ঘদিন আন্দোলনের পর অবশেষে পরিবর্তনের সরকার আসার পর এই পাকা সেতুর কাজ শুরু হয়। আমরা এখন রয়েছি এই ভূতনি সেতুর উপরে, যা প্রায় 90% কাজ এই মুহূর্তে শেষ হয়েছে। সরকারি আধিকারিকরা জানিয়েছে যে আর কয়েক মাসের মধ্যেই জনসাধারণের জন্য খোলা হবে এই সেতু। তারই আশায় এখন বুক বেঁধেছে ভূতনিবাসী। আমরা এখন আপনাদেরকে এই সেতুর নির্মাণের কিছু চিত্র দেখাব। রাজ্য সরকারের উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়নের পরিচালনায় এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে, যা ফুলহর নদীর উপর তৈরি হয়েছে। প্রায় 2 কিলোমিটার লম্বা এই ব্রিজ। আমরা এই মুহূর্তে কিছু ভূতনিবাসীকে পেয়ে গেছি, তাদের কাছ থেকে জেনে নেব যে ব্রিজ হবার আগে এবং পরে কীরকম অসুবিধা বা সুবিধা হবে। প্রথমে জানতে চাইবো আপনার নাম কী। দেখুন, আপনার নাম কী? আমার নাম ইলিয়াস শেখ। কীরকম সুবিধা হবে ব্রিজ হলে? ব্রিজ হলে আমাদের অনেক সুবিধা হবে। এর আগে আমরা অনেক ভুক্তভোগী হয়েছি, বর্ষাকালীন আমাদের অনেক অসুবিধা হয়েছে, আমরা পারাপার হতে পারিনি, এবং রুগী নিয়ে আমরা এমনও হয়েছে কি যে সিরিয়াস রুগী নিলে আমরা ঘাটের কাছে থেকে গেছি, কিন্তু আমাদের হয়নি, অনেকটা হয়তো মৃত্যু হয়েছে এর আগে। কিন্তু ব্রিজ হয়ে গেলে আমাদের অনেক উন্নত হবে এবং আমাদের ভূতনিবাসীর প্রচণ্ড উপকার হবে, এই নিয়ে আমরা গর্বিত। এখন ব্রিজের কাজ কতদূর হয়েছে, কী দেখছেন এসে আপনারা? আমাদের এখন ব্রিজের কাজ প্রায় 90% হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই মোটামুটি সম্পূর্ণ হয়ে যাবে আর কি। আগে কীরকম মানে অসুবিধা হতো পড়াশোনার ক্ষেত্রে? আমাদের আগে প্রচণ্ড অসুবিধা হতো, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাকে আমরা অন্য জায়গাতে ভালো জায়গাতে পড়াশোনা করাতে পারতাম না। এখন আমাদের ব্রিজ হয়ে গেলে আমরা সেই সুবিধাগুলো অনেক পাবো, আমরা অনেক উন্নতর দিকে এগিয়ে যাচ্ছি। আপনার কাকে ধন্যবাদ জানাবেন, মানে কোন সরকার আসার পর এই ব্রিজ তৈরি? আমাদের নতুন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আমাদের উন্নত প্রায় ভালো হয়েছে, ও
অনেক অনেক ধন্যবাদ আমাদের মমতা সরকারকে। আমরা এই মুহূর্তে মানিকচক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা ভূতনির এলাকারই জনপ্রতিনিধি রুনা খাতুনকে পেয়ে গেছি, জেনে নিব তিনি কি বলছে এই ব্রিজের ব্যাপারে। এদিকে এদিকে তাকাবেন, কাজ কীরকম চলছে ব্রিজের? কাজ প্রায় মোটামুটি ভালোই হচ্ছে, প্রায় 90% কাজ হয়ে গেছে। আমরা চাই যে মার্চ মাসের মধ্যে যেন কাজটা হয়ে যায়, সঠিকভাবে হয়। আমাদের প্রশাসনের জন্য রাজ্য কমিটির সাথে যোগাযোগ হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা যাতে হয়ে যায়। আমাদের বুথ নির্বাচনীরা অনেক কষ্টে অনেক এতে পার হচ্ছে, চাই আমরা যাতে এই ব্রিজ হওয়ার পর অনেক ভালো যোগাযোগ রাখার প্রচেষ্টা পাচ্ছি। এবং ভালো মমতা দি আমাদের এমন উন্নত করলো যেটা আমাদের সকলকে মনে প্রাণে রাখার প্রচেষ্টা দিয়ে গেল। এবং জানাই আমাদের সাবিত্রী মিত্র মহাশয়াকে এবং গোর্দাকে যে আমাদের পাশে থাকাতে ভূতনির উন্নয়ন কতটা করে দিল, এবং আমরা চাই যেন কাজটা ঠিক তাড়াতাড়ি হয়ে আসুক। আচ্ছা, আপনি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির, আপনি কি মানে প্রায় আসছেন, দেখছেন কাজ কেমন হচ্ছে? হ্যাঁ, প্রায় আসছি, দেখছি, প্রায় 90% কাজ হয়ে গেছে। চাই আমরা মার্চ মাসের মধ্যে কাজটা হয়ে যাক, চাই আমরা তাড়াতাড়ি ভালোভাবে কাজটা যাতে হয়, তাড়াতাড়ি যেন এই 2019 মধ্যে আমরা যেন এই ব্রিজ সেতু দিয়ে যাওয়া আসা করতে পারি এবং সবার মন জয় করতে ভালো খুশি রাখতে পারি এবং সবার কাছ থেকে ভালো ইয়ে মানে পাই, এটাই আমার। শুনলাম সহকারী সভাপতি মানিকচক পঞ্চায়েত সমিতির কথা, আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই ভূতনিবাসীর স্বপ্নের সেতু চালু হবে। রাহুল মণ্ডল, NM News, মালদা।